অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুকান্ত মজুমদারের সাক্ষাৎ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা। নির্বাচনের আগে রাজ্যের বেশ কিছু আইপিএসদের বিরুদ্ধে তথ্য দিয়েছে বিজেপি। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। বাংলা সংগঠন নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। বাংলার সংগঠন অবশ্যই মজবুত করার বিষয়টা বারংবার দেখা হচ্ছে, তার কারণ প্রত্যেকেরই এই মুহূর্তে পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে সংগঠনকে চাঙ্গা করা, সংগঠনকে মজবুত করাটা প্রধান লক্ষ্য ইতিমধ্যেই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হচ্ছে। সেখানে বেশ কিছু আইপিএসদের বিরুদ্ধে তথ্যও দিয়েছেন বিজেপির তরফ থেকে, বেশ কিছু আইপিএসদের বিরুদ্ধে তথ্য দেওয়া হয়েছে। বাংলা সংগঠন নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুকান্ত মজুমদার সাক্ষাৎ করেছেন এবং সেখানে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তিনিও ছিলেন।